सीआरपीएफ गुली चालिए आज के चार जन मानुष के मेरे दिए छे शीतलकुचीते। बेंगल जॉब स्टार यूट्यूब चैनले आपनादेर सकलके जानाई स्वागत। इतिमध्ये मर्मान्तिक घटना घटल शीतलकुचीते। चार चार जन साधारण मानुष के मेरे फेलो एबार सेना जवान अर्थात केंद्र बाहिनी। आर एबार ता निएई मुख खुललेन मुख्यमंत्री ममता बंदोपाध्याय। सम्पूर्ण राग उगड़े दिलेन स्वराष्ट्रमंत्री अमित शाहर ऊपर। कि बोलेन एदिन मुख्यमंत्री, केन घटल ई घटना विस्तारित विवरण दिलेन मुख्यमंत्री। चोख राखबो सेदिके, एकदम लाइव आपडेट आपनादेरके देखिए देव। तबे तार आगे एकटी अनुरोध, बर्तमाने एखोनो जारा आमादेर चैनलटिके सबसक्राइब करेननि, भिडियो स्क्रीन नीचे जे लाल সাবস্ক্রাইবটা দেখতে পাচ্ছেন সেখানে প্রেস করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। এবং তারই সাথে খুব গুরুত্বপূর্ণ, আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক লেটেস্ট খবরগুলো সবার আগে নিয়ে আসবো। এবার চলুন শুনে নিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় সেই ভয়ঙ্কর আওয়াজ, কেন কি কারণে ঘটলো এই দিন এতগুলো মৃত্যু। চোখ রাখবো বিস্তারিত খবরের লাইভ আপডেট। মা ভাই বোনেরা আমার, আমি আজকে সভায় আসার আগে একটি দুর্ঘটনা এবং মারাত্মক ঘটনা যা আমাকে মর্মাহত করেছে, আমাকে দুঃখ দিয়েছে, আমার হৃদয়ের ব্যথা নিয়েই আমি এসেছি। আজকে ভোট চলছে সারা পশ্চিমবাংলায় কয়েকটা জেলায়, হাওড়া হুগলি আমাদের ভোট চলছে, কুচবিহার জেলায় আলিপুরদুয়ার জেলায়। সিআরপিএফ গুলি চালিয়ে आज के चार जन मानुष के मेरे दिए छे शीतलकुचीते। आमी प्रथम दिन थेके बोले आसछी, सकाले एक जन मारा गेछे, पाँच जन आर बोले आसछी, सीआरपीएफ आमार शत्रु नय, किन्तु होम मिनिस्टरेर कथाय जे चक्रांत चलछे आज के प्रमाण हो गेछे जे आज के चार जन के गुली करे मेरे दिएछे सीआरपीएफ, जारा लाइने दाड़िये छिलो भोटाररा। एत उद्धत्त हय कोथा थेके, এত অত্যাচার আসে কোথার থেকে? বিজেপি জানে বিজেপি হেরে গেছে, এবং হেরে গেছে বলে এখন ভোটারদের গুলি করে মারছে, কর্মীদের গুলি করে মারছে, লজ্জাও করে না, লজ্জাও করে না। আমি তবু মানুষকে বলবো শান্ত থেকে আপনারা ভোট নির্বিঘ্নে পালন করুন, কেউ কোনো অশান্তির মধ্যে যাবেন না। মনে রাখবেন, যারা অশান্তি করে তারা রাক্ষসের দল, আর যারা শান্তি রক্ষা করে তারা মানুষের দল। মানুষের দলকে মানবিকতা দিয়ে জয় করতে হবে। কি অন্যায় করেছিল এরা? তুমি চাও বিজেপি ভোটে জিতুক, তুমি কে? মানুষ ঠিক করবে আমি কাকে ভোট দেব না দেব। অমিত শাহ কেন বলবে তার এজেন্সিকে, তুমি গিয়ে গিয়ে বলো মেয়েদের ভয় দেখাও, মেয়েদের উপর অত্যাচার করো, মেয়েদের গিয়ে ভয় দেখাও, গিয়ে বলো ভোট দেবে না, গ্রামে গ্রামে দূর অঞ্চল বর্ডার অঞ্চল গুলি করে লোক মেরে দাও, লজ্জা করে না তোমাদের? এর বদলা নিতে হবে, এর বদলা একটা করে ভোট ভোটের বাক্সে, নালে ওদের আত্মার শান্তি হবে না। আবার মেরে টেরে দিয়ে বলছে সেলফ ডিফেন্স, ছি 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 ছি, লজ্জা হওয়া উচিত এতগুলো মানুষকে গুলি করে মেরে দিয়ে বলে সেলফ ডিফেন্স। আর কে বলছে? একটা রিটায়ার্ড লোক, আমার সিএম তো কাজ করতো একটি অফিসার, নিচু তলার অফিসার, সে কেন রিটায়ার্ড বলে তাকে সরিয়ে দেওয়া হলো? আর রিটায়ার্ড লোক এখানে বিবেক দুবে বসে আছে, রিটায়ার্ড লোক হিসেবে ইলেকশন পরিচালনা করছে, তখন লজ্জা করে না? সুরজিৎ পুরকাস্তকে সরিয়ে দেওয়া হলো রিটায়ার্ড লোক বলে। আমার অফিসে অশোক চক্রবর্তী বলে রেলের একজন কর্মী কাজ করতো আরপিএফ এ, নিচু তলার কর্মী, তাকেও সরিয়ে দেওয়া হলো। আর বিবেক দুবে, হু আর ইউ? 19 সালের ইলেকশনেও আপনি ছিলেন, আপনাকে আমি কোয়েশ্চেন করছি, আমি ইলেকশন কমিশনকে, আপনারা আমাকে নোটিশ পাঠাবেন, আমি কোনো কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করছি না, আমি আমার ডেমোক্রেটিক রাইটস জিজ্ঞেস করছি। আমাদের জায়গা থেকে যদি রিটায়ার্ড অফিসার বাদ হয়, তাহলে আপনার জায়গায় রিটায়ার্ড অফিসার কেন পালন, কেন ইলেকশন পরিচালনা করবে? পঞ্চায়েত ইলেকশনে এত লোক মারা যায়নি, আজকে আমার হাতে নেই, আইন শৃঙ্খলা নিয়ে নিয়েছে এবং কি করছে? ইতিমধ্যে আমারই তো মারা গেছে প্রায় 10 জন 12 জন, 12 জন তৃণমূলের নেতা খুন হয়েছে, পাবলিক খুন হয়েছে, আরো দু একটা পার্টির একজন দুজন করে খুন হয়েছে, প্রায় 17-18 জন মারা গেল একটা ইলেকশনকে কেন্দ্র করে, লজ্জা করে না? পঞ্চায়েত নির্বাচনে এত খুন হয়নি, এত আপনারা বদনাম করেছেন, এত মিথ্যে কথা বলেছেন, তাও বলুন তো সাধারণ মানুষ ভোট দেবেন কাকে?
যে কাজ করে তাকে তো ভোট দেবেন। এই ছিল আজকের আপডেট। এছাড়াও থাকছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বড় খবর, যেগুলো জানতে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেটটা দেখে নিতে পারবেন। সাথে আজকের খবরটি কেমন লাগলো তাও কমেন্টে জানিয়ে দেবেন, কোনো প্রশ্ন থাকলে তাই এক্ষুনি কমেন্টে উপস্থাপন করবেন। আর এক বিন্দু দেরি না করে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিন উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন।